ডিজিটাল মাধ্যমেও জমে উঠেছে ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচারণা। ভোটারদের নজর কাড়তে ব্যতিক্রমী উপায় বেছে নিচ্ছেন প্রার্থীরা। ১৯ বছর আগে পল্টনে সিপিবি সমাবেশে বোমা হামলায় পাঁচ জনকে হত্যা মামলার রায় আজ। ১২ আসামির সর্বোচ্চ সাজা প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। রাত হলেই আতঙ্কের নাম রাজধানীর বনানী, বাড্ডা, মিরপুর সহ বিভিন্ন এলাকার অন্তত পাঁচটি সড়ক। ধর্ষণ, চিন্তায় মাদক সেবন নিয়মিত ঘটনা, নেই নজরদারি। এবং প্রবল তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা, নর্থ ডাকোটা সহ মধ্য পশ্চিমাঞ্চলের জনজীবন। কানাডায় জরুরি সতর্কতা জারি, বৈরী আবহাওয়ায় বিমান চলাচল ব্যাহত। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। ১৯ বছর আগে পল্টনে সিপিবি সমাবেশে বোমা হামলায় পাঁচ জনকে হত্যা মামলার রায় আজ। ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ বিচারক রবিউল আলম এ রায় দেবেন। ভয়াবহ সেই হামলায় জড়িত ১২ আসামির সর্বোচ্চ সাজা প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। ২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। সেই সমাবেশে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ। ঘটনাস্থলেই মারা যান ৫ জন, আহত হন অনেকে। ঘটনার পর মতিঝিল থানায় মামলা করা হয়। মামলার এক যুগ পরে ২০১৩ সালের নভেম্বরে সিআইডি হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ ১৩ জনকে অভিযুক্ত করে হত্যা ও বিস্ফোরক আইনে দুই মামলায় আদালতে চার্জশিট দেয়। পরের বছর সেপ্টেম্বরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য হয়। এ মামলায় ১০৭ সাক্ষীর মধ্যে ৩৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণে সফল হয়েছেন এমন দাবি রাষ্ট্রপক্ষের। সাক্ষ্য প্রমাণে আমরা যা দিয়েছি তাতে আমরা খুবই আশাবাদী যে যারা আসামি এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে সাক্ষ্য প্রমাণে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করছি। এটা আমরা আশাবাদী যে তাদের আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। আসামিদের মধ্যে মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হওয়ায় ১২ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন আদালত। বর্তমানে ৪ আসামি কারাগারে, বাকিরা পলাতক। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, সাবিত, ২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলায় ৫ জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন অর্ধ শতাধিক। এই মামলাটির তাৎপর্য এই কারণে যে দীর্ঘ ১৯ বছর এই মামলার বিচারের প্রক্রিয়ায় বা আইনি প্রক্রিয়ায় চলেছে। আজকে সকাল ৩:৩০টায় মহানগর দায়রা জজ আদালতের তৃতীয় জেলা ও দায়রা জজের বিচারক বজলুর রহমান, তিনি এই মামলার রবিউল আলম, তিনি এই মামলার রায় ঘোষণা করবেন। আমরা যেটুকু দেখতে পেয়েছি যে এরই মধ্যে এই মামলায় যে মোট ১২ জন আসামি রয়েছে তার মধ্যে ৪ জন আসামি কারাগারে রয়েছেন, তাদেরকে আদালতে এরই মধ্যে হাজির করা হয়েছে। তাদেরকে এখন রাখা হয়েছে আদালতের হাজতখানায়। অর্থাৎ কিছুক্ষণ পরেই কিন্তু এই ৪ আসামিকে এজলাসে তোলা হবে এবং সকাল ৩:৩০টায় বিচারক এই মামলার রায় ঘোষণা করবেন। এই মামলাটি এই কারণে দীর্ঘ বা বিচারিক প্রক্রিয়ায় ছিল, সেটি হচ্ছে যে ২০০১ সালের ২০ জানুয়ারি যখন সিপিবি সমাবেশে বোমা হামলা হয়েছিল, বোমা হামলার পরপরই কিন্তু সে সময়ের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, তিনি রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা করেছিলেন। এই মামলায় বিএনপি জামাত জোট সরকারের আমলে ২০০৩ সালে এই মামলাটিতে আসামিদের সম্পৃক্ততা পায়নি বলে এ ধরনের একটি রিপোর্ট দাখিল করেছিলেন। এই রিপোর্টের পরে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে আদালতের নির্দেশে আবার এই মামলাটি পুনঃতদন্ত হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আবার তদন্ত করে এই মামলায় চার্জশিট দাখিল করেছে। ২০১৩ সালে এই মামলাটি চার্জশিট দাখিল করা হয়েছে এবং ২০১৪ সালে এই মামলার বিচার শুরু হয়েছে। এই মামলার প্রধান আসামি ছিলেন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান, তিনি কিন্তু অন্য একটি মামলায় তার ফাঁসি দণ্ড কার্যকর করা হয়েছে, যার কারণে এই মামলা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ ১২ জন আসামির বিরুদ্ধেই এই মামলার বিচার হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১ডিসেম্বর এই মামলার বিচার শেষ হয়েছে। এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন ১০৬ জন, তার মধ্যে ৩৬ জন সাক্ষী কিন্তু আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন এবং মুফতি হান্নানের ১৬৪ অর্থাৎ
মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই এই যে আসামি রয়েছে বাকি বারো জন তাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে সক্ষম হয়েছেন এবং সন্ত্রাস বিরোধী আইন, হত্যা এবং বিস্ফোরক আইনের যে দুটি মামলা সেই মামলাতেই আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে বলে রাষ্ট্রপক্ষ প্রত্যাশা করছে। তো সকাল 10:30 এই মামলা রায় ঘোষণা করবে, আমরা রায়ের জন্য অপেক্ষা করছি, রায় হলেই আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল মহানগর দারাজজ আদালতের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। সাবিদ, 19 বছর পর সিপিবি সমাবেশে বোমা হামলা মামলার রায় আজ, এ খবর জানাতে আদালত চত্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। এখনও অরক্ষিত রাজধানীর বনানী, বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ি এলাকার অন্তত 5টি সড়ক, আলোর স্বল্পতা, প্রশাসনের নজরদারির অভাবে এসব সড়কে ধর্ষণ, ছিনতাই, মাদক সেবন নিয়মিত ঘটনা। বিষয়টি স্বীকার করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নেয়া নানা উদ্যোগের কথা জানায় আর সীমাবদ্ধতার কথা বলে দায় এড়াতে চায় সিটি কর্পোরেশন। বিএম আজাদের ক্যামেরায় বদরুল আলম শাওনের রিপোর্ট। কর্মব্যস্ত রাজধানী, রাত হলেই যেন এক আতঙ্কের নাম। সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠা আরো বেড়েছে। অনেক দিন হয়েছে যে এখান থেকে একা যাচ্ছি, মানুষ সাইড টক করে, খুব বাজে কথা বলে, একা থাকার কারণে আমরা প্রতিবাদ করতে পারি না। বের হইলে যে ফিলিংটা হয়, যদি কেউ আসে বা কেউ ফলো করছে কিনা, সব সময় ওভার দ্য শোল্ডার দেখা। গত 13 মাসে রাজধানীতে 50টি থানায় ধর্ষণ ও গণধর্ষণের অভিযোগ পড়েছে প্রায় 500টি। এর মধ্যে সন্ধ্যার পর বনানী, যাত্রাবাড়ি, মিরপুর, বাড্ডা ও মোহাম্মদপুর এলাকায় সড়কের পাশে ধর্ষণের অভিযোগ আছে অন্তত 8টি। শুধু ধর্ষণই নয়, পুলিশের নাকের ডগায় এসব স্থানে চলে ছিনতাই ও মাদক সেবন। মুরগিওয়ালারা মুরগি আনতে যায়, খায়, এগুলো ছিনতাই করে টাকা টুকা সব লয়ে যায়। একটা লোক আসতেছে, ছিনতাই করতেছে, তাকে হেল্প করে না। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট দরকার হচ্ছে এখানে সিকিউরিটি। পুলিশ বলছে জায়গাগুলো চিহ্নিত, নিরাপদ করতে আরও নজরদারি বাড়ানোর কথাও বলছেন তারা। সিসিটিভি ক্যামেরা, পুলিশের যে টহল ব্যবস্থা, মানুষের সচেতনতা, এইগুলো আমরা যদি এফেক্টিভ ওয়েতে করতে পারি, আমরা আশা করছি যে এই অপরাধ অবশ্যই নিয়ন্ত্রণে এখনও রয়েছে এবং আমরা আরও অধিকতরভাবে এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। যদিও নানা সীমাবদ্ধতার কথা বলে দায় এড়াতে চায় উত্তর সিটি কর্পোরেশন। বেড়িবাঁধ এবং অন্যান্য কিছু কিছু এলাকা আছে যে আমাদের এলাকার মধ্যে পড়লেও এটা আবার পানি উন্নয়ন বোর্ড অথবা রাজু কোথাও কোথাও আবার রোডস অ্যান্ড হাইওয়ের সাথে সম্পর্কযুক্ত, যেসব জায়গাটা আমাদের না সেসব জায়গাতে আসলে আমাদের কিছু করার থাকে না। তবে আলোর স্বল্পতা নিরসনে সড়কে আরও 44,000 লাইট সংযুক্ত করা হবে বলেও জানান তিনি। মিরপুর বেড়িবাঁধ এলাকার এই স্থানটির মতো একাধিক স্থান রয়েছে রাজধানীর বিভিন্ন সড়কের আশেপাশে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে এই স্থানগুলোর অধিকাংশই রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির বাইরে। সাধারণ পথচারীদের দাবি, সড়কে আলোক স্বল্পতা এবং নিরাপত্তা নিশ্চিত না করা গেলে এই ধরনের স্থানগুলো ঘিরে গড়ে ওঠা অপরাধ প্রবণতা কোনো অংশেই রোধ করা সম্ভব নয়। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, চট্টগ্রামে হাতির আক্রমণে লোকালয়ে বাড়ছে আতঙ্ক, প্রাণহানি ঠেকাতে বসতি সরানোর দাবি, উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারগুলোর ভাগ্যে জোটে নামমাত্র ক্ষতিপূরণ। শুধু রাজপথে নয়, সিটি নির্বাচনের প্রচারণা চলছে ডিজিটাল মাধ্যমেও, কেউ কেউ বেছে নিয়েছেন ব্যতিক্রমী সব উপায়। ভোটের ফলাফল যাই হোক, এর মাধ্যমেই প্রচারণায় নজর কাটতে সক্ষম হয়েছেন কাউন্সিলর প্রার্থীদের অনেকে, পিছিয়ে নেই মেয়র প্রার্থীরাও। ভোটারদের কাছে তাদের প্রতিশ্রুতি আর কর্মসূচি জানাচ্ছেন গানে গানে। এহসান জুয়েলের রিপোর্ট। আমি সবসময় একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। 15 লাখ ভিউয়ার্স অলরেডি হয়ে গেছে। আমেরিকা, লন্ডন, কানাডা থেকে আমাকে ফোন দিচ্ছে। কথার মাধ্যমে আমি জনগণের কাছে মেসেজ দিতে চাচ্ছি। কথা আছে, কত ভাই আইলো গেলো, উন্নয়নের বালা নাই, সেটা কিন্তু সত্যি। শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতি মেয়র প্রার্থীদের। কারো ফেসবুক পেজে অনুসারী সংখ্যা 2 লাখ, তো কারো 7 লাখ। ভোটের আগে যেন অন্য ভোট সেখানে। প্রচারণায় নানা রং, নানা ঢং, এক একজনের গানে এক এক কথা, এক এক সুর। তবে সালাম দিয়ে ভোটটা চাইতে ভুলছেন না কেউ। ডিজিটাল যুগ, সেহেতু আমরা ফেসবুক বা নেটের মাধ্যমে তো সব কিছুই জানতে পারি। তো ভোট সম্পর্কেও আমরা এটা অনলাইনে সবাই জেনে যাচ্ছে। আমি এই ওটা থাকি, এই ওটা দেখতেছি, অন্য ওটা কী হচ্ছে সেটা আমি বলতে পারছি না। যখন আমি ইন্টারনেটে চালাচ্ছি, ফেসবুক দেখতেছি, অন্য অন্য প্রার্থীর গান হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, ভালো লাগতেছে। উৎসব উৎসব ভাব মনে হচ্ছে। আইলো 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 রে, ইঞ্জিনিয়ার ইশাকে বার আইলো রে।
ভোটের সময়টাকে কাজে লাগিয়ে অনেকে ছুটছেন পেশাদার কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে। ছাপাখানার মতো এই সময়টায় তাদেরও চাহিদা বেড়েছে। সোশ্যাল মিডিয়ার প্রচারণার বড় একটা গুরুত্ব আছে। একটা ট্র্যাডিশন কিন্তু আমাদের এখন চলে এসেছে এই ট্রেন্ডটা, যার কারণে এখন আমরা এটা ফিল করছি। হয়তো আমরা কিছুদিনের মধ্যে, আমার কাছে মনে হয় যে এটা একটা পেশাদারিত্বের জায়গা হতে পারে। তবে সবারই প্রত্যাশা, উৎসবের যে রং ছুঁয়েছে প্রচারণায়, সেই উৎসবের আমেজেই হবে পহেলা ফেব্রুয়ারির ভোট। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা সিটি নির্বাচন সামনে রেখে সকাল থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা শুরু করেন প্রার্থীরা। প্রার্থীদের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে দক্ষিণ সিটির খিলগাঁও এলাকায় আছেন রিপোর্টার রোজিনা রোজি এবং স্কাটনে আছেন রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রোজির কাছে। রোজি, সাবেক ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচনের আজকে 11তম দিন চলছে, আর আমি এই মুহূর্তে আছি রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায়, যেখানে কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী প্রচারণা অর্থাৎ গণসংযোগ শুরু করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলুল তাপস। আমরা দেখেছি গত 10 দিন ধরে তিনি তার নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের অলিগলি চষে বেরিয়েছেন। তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে গিয়েছেন, তিনি তাদের কাছে ভোট প্রার্থনা করেছেন। তিনি বলেছেন যে তিনি যদি আবার মেয়র নির্বাচিত হতে পারেন তাহলে তিনি একটি পরিচ্ছন্ন ঢাকা নগরবাসীকে উপহার দিবেন। তিনি নির্বাচিত হলে পুরন, যেহেতু তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন করছেন, সেহেতু তিনি পুরন ঢাকার যে ঐতিহ্য তার রক্ষায় যা যা করণীয় সবটা করবেন। তিনি একটা পরিচ্ছন্ন, একটা সুন্দর, যানজাটমুক্ত একটি ঢাকা শহর নগরবাসীকে উপহার দিবেন। তিনি তার যে তিনি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য তিনি ঢাকা 10 আসনের সংসদ সদস্য পদ থেকেও তিনি অব্যাহতি দিয়েছেন, এবং তিনি এই ঢাকা দক্ষিণ সিটিকে সুন্দরভাবে সাজানোর জন্য, আধুনিকভাবে গড়ে তোলার জন্য তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, ঘরে ঘরে যাচ্ছেন, মানুষের সাথে কুশল বিনিময় করছেন, তাদের কাছে ভোট প্রার্থনা করছেন। এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যারা যে সৎ পরিচ্ছন্ন যে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য কাজ করবে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনকে সুন্দর আধুনিকভাবে গড়ে তুলবে, পুরন ঢাকার ঐতিহ্যকে রক্ষা করবে, এমন প্রার্থীকেই তারা মেয়র হিসেবে দেখতে চান এবং তারা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করতে চান। এছাড়া আমরা বলা যায় যে গত 10 দিন ধরেই যে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনী প্রচারণা অর্থাৎ গণসংযোগ চলছে ঢাকার দক্ষিণ সিটির বিভিন্ন প্রান্তে। ঢাকার যে ব্যারিস্টার ফজলুল তাপস, তিনি তার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আমরা বলতে পারি যে উৎসবমুখর পরিবেশে এই গত 10 দিন ধরে আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারণা চালাতে। তো এই মুহূর্তে আরও প্রচারণার খবর জানতে আমরা চলে যাচ্ছি স্কাটনের সহকর্মী রাশেদ লিমনের কাছে। রাশেদ রোজি, এদিকে দক্ষিণের বিএনপির প্রার্থী ইশরাকের কথা যদি বলি, তিনি কিন্তু আজকে 10:30 নাগাদ তার যে প্রচারণা সেই প্রচারণা শুরু করবেন, এবং আজকে তিনি শুরু করবেন সেগুন বাগিচার অর্থাৎ রিপোর্টার্স ইউনিটি যে রয়েছে ডিআরও, ডিআরওর সামনে থেকে তার প্রচারণা শুরু করবেন। এরপর থেকে কিন্তু তিনি সেগুন বাগিচা, রমনা এলাকার রমনা, শাহবাগ, মগবাজার, মৌচাকের যে অংশটি দক্ষিণে পড়েছে এই অংশগুলো কিন্তু তিনি তার আজকে তার যে প্রচারণা শিডিউল সেখানে কিন্তু এই বিষয়গুলোই এই উল্লেখ করা আছে। অর্থাৎ তিনি আজকে এই এলাকাগুলো চষে বেড়াবেন। আমরা যদি একটু দেখি যে তার যে প্রচারণার ঢং, তিনি কিন্তু আসলে প্রতিদিনই সকাল থেকে বের হয়ে কিন্তু একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু বিরামহীন যে প্রচারণা সেই প্রচারণা চালিয়ে থাকেন, এবং আমরা দেখি তার সঙ্গে কিন্তু দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতারাও কিন্তু তার প্রচারণায় অংশ নেন। এবং ইশরাকের যেহেতু পুরান ঢাকা, তিনি কিন্তু আসলে বরাবরই ওই যে পুরান ঢাকা কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের তার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেগুলো কিন্তু সমাধানের আশ্বাস দিয়ে থাকে। বিশেষ করে যে যানজট, জলাবদ্ধতা, এই দুটি বিষয় কিন্তু তার আমরা দেখেছি তার প্রতিশ্রুতিতে বারবারই আসছেন, এবং আরও একটি বিষয় যেহেতু মশাও চলে আসে, তো এই এই বিষয়গুলোতে নিয়ে তার নিজের পরিকল্পনা। এবং আমরা দেখি তিনি যখন যে এলাকায় যায় সেই এলাকায় যে পথসভাগুলো করে বা পুরান ঢাকার অলিগলিতে যখন তিনি যান, তখন তিনি চেষ্টা করেন যে সেখানকার যে ভোটাররা আছেন সেই ভোটারদের সঙ্গে কথা বলতে, কথা বলে আসলে তাদের যে সমস্যা সেই সমস্যাগুলো জেনে রাখতে, বিশেষ করে ওয়ার্ড ভিত্তিক যে তাদের নেতাকর্মীরা যেহেতু মেয়র পদের পাশাপাশি কাউন্সিলর পদেও নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে তিনি যখনই যান সেই এলাকার যে কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন সেখানে কিন্তু তারাও আসলে মিছিল স্লোগানে সরব হয়ে ওঠেন, যে কারণে সেখানে আসলে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা দেখেছি তিনি যে ছোট্ট পথসভার মাধ্যমে তিনি যে প্রতিশ্রুতির কথাগুলো বললাম সেইগুলো আসলে তুলে ধরার চেষ্টা করেন। এবং
শুরুর দিকে তিনি আসলে নির্বাচনের পরিবেশ বা ইভিএম সহ নানা বিষয়ে নিজের আপত্তির কথা বা নিজের শঙ্কার কথা তুলে ধরলেও গত কয়েকদিন ধরে কিন্তু আমরা তার নির্বাচনী প্রচারণা বা প্রচারণার সঙ্গে যারা আছি আমরা কিন্তু নির্বাচন প্রচারণায় বাধা বা এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি এবং তিনিও কিন্তু এখন পর্যন্ত যে নির্বাচনের পরিস্থিতি আছে সেগুলো কিন্তু তিনি আসলে আশঙ্কার কথা জানালেও তিনি কিন্তু সন্তুষ্ট জানিয়েছেন নির্বাচন পরিবেশ নিয়ে। তো আজকে হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই তিনি তার প্রচারণা শুরু করবেন, তখন আসলে আজকে কোথায় জানে বিষয়টি আসলে আরো ভালোভাবে জানা যাবে। আর বিশেষ করে তিনি আজকে হয়তো বা তখন আরো পরবর্তীতে আরো আজকে তার প্রচারণার খবর জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে ইশরাকের প্রচারণার সর্বশেষ খবর। বৃহত্তর চট্টগ্রামে হাতির আক্রমণে লোকালয়ে বাড়ছে আতঙ্ক। প্রাণহানি ঠেকাতে আক্রমণ প্রবণ সাতটি চিহ্নিত স্থানের পাহাড়ের পাদদেশ থেকে বসতি সরানোর দাবি জানিয়েছেন গবেষকরা। কমলদের দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সাখাওয়াত টিপু। সম্প্রতি হাতির আক্রমণে চট্টগ্রামের বোয়ালখালীতে মারা যায় পাঁচজন কৃষক এবং স্থানীয় বাসিন্দা। ক্ষতিপূরণ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানকার চারটি পরিবার 20,000 টাকা পেল, বাকি পরিবার এখনো কিছুই পায়নি। ক্ষতিপূরণ হিসেবে পাওয়া 20,000 টাকা খরচ হয়ে গেছে নিহতের দাফন কাফনের কাজে, কিন্তু পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেকটা অসহায় পড়েছে পরিবারগুলো। সকালে খেতে গিয়ে এখনো সাহায্য না পাই, সংসার চলার সারাদিন হারাদিন আহার নির্ধারিত অঙ্কের বাইরে ক্ষতিপূরণ দিতে পারছেন না জেলা প্রশাসন। জেলা প্রশাসন এক্ষেত্রে সহযোগিতা দিবে প্রয়োজন হলে, কিন্তু উদ্যোগটা মূলত বন বিভাগ নিতে হবে যেহেতু তারা এই ব্যাপারে অভিজ্ঞ। হাতির আক্রমণে প্রাণহানি ঠেকাতে চট্টগ্রামের 7টি উপজেলায় চিহ্নিত পাহাড়ের পাদদেশ থেকে মানব বসতি সরিয়ে নেওয়ার আহ্বান হাতি গবেষকদের। বনে আশেপাশে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং জনগণের আক্রমণে মারা গেছে 3টি হাতি, তাই এ ধরনের জটিলতা এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হাতির আক্রমণ প্রবণ এলাকাগুলোতে পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ, বৈদ্যুতিক ঘণ্টা স্থাপন সহ 6 দফা সুপারিশ করা হয়েছে। একসময় এই বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল ছিল হাতির অভয়ারণ্য, কিন্তু গাছপালা কেটে উজাড় করার ফলে হাতি তার আশ্রয়স্থল হারিয়েছে। আর যে কারণে সন্ধ্যা হলেই হাতির পাল এ পাহাড়ি পথ নেমে এসে চলে যাচ্ছে লোকাল হয়ে, ঘুরছে প্রাণহানির ঘটনা। আর তাই সন্ধ্যা হলে চরম আতঙ্ক নেমে আসছে বোয়ালখালীর এই বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে। বোয়ালখালীর জ্যেষ্ঠপুরা থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, নানা অফারের আড়ালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতারণার অভিযোগ, গছানো হচ্ছে নিম্নমানের পণ্য, দাম বাড়িয়ে দেয়া হচ্ছে মূল্য ছাড়। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে কতিপয় অসাধু ব্যবসায়ী। এই মুহূর্তে নদী পাড়ে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, সাবিত, আপনাকে যেটি বলতে পারে, আসলে যে নদীর পাড় থেকে যে বালু উত্তোলন, যে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে চট্টগ্রামের যে শঙ্খ নদী রয়েছে, সেই শঙ্খ নদীর পাড়ে কিন্তু যে নতুন ব্রিজ হচ্ছে সেই ব্রিজে কিন্তু পাশ থেকে কিন্তু ড্রেজার এবং মাধ্যমে কিন্তু বালু উত্তোলন করা হচ্ছে। এই বালু উত্তোলন নিয়ে কিন্তু এলাকাবাসীর মধ্যে একটা ক্ষোভ আছে, বিভিন্ন সময় তারা এখানে আন্দোলন সংগ্রাম করেছেন। আপনি হয়তো জানেন যে চট্টগ্রাম কক্সবাজার যে রেল সেতু এবং সড়ক সেতু রয়েছে, যেটির প্রায় যেটিতে প্রায় 139টি বড় সেতু রয়েছে, এবং সেই সেতুর মধ্যে 3টি বড় সেতু রয়েছে, একটি হচ্ছে এই শঙ্খ সেতু। এই শঙ্খ সেতু আপনি দেখতে পাচ্ছেন, এই সেতুর পাশে যেই আসলে একটি নিয়ম আছে যে সেতুর পাশে যেই আশেপাশে 1 কিলোমিটার এলাকার মধ্যে বালু উত্তোলন করা যাবে না, এরকম এক সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে। তারপরেও কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু এই ব্রিজের আশেপাশে থেকে কিন্তু বালু উত্তোলন করছে। পাশাপাশি এখানকার এলাকাবাসীরা বলছেন, যখন নদী থেকে কিন্তু বালু উত্তোলন করা হয় তখন কিন্তু নদীর গভীরতা বাড়ে, যে গভীরতা বাড়লে কিন্তু বন্যা হয়, যখন বন্যা হয় তখন নদী ভাঙন দেখা যায়। সেই
নদীমাঙ্গল রোধের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন এই এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন মানববন্ধন করা হলেও কিন্তু প্রশাসন এসে বিভিন্ন সময় বিভিন্ন যে ড্রেজার রয়েছে এবং যে বালু উত্তোলনের যে মেশিনগুলো রয়েছে সেগুলো বিভিন্ন সময় জব্দ করেছে। তারপরেও কিন্তু এক শ্রেণীর মানুষ আবারও কিন্তু দেদারসে এই শঙ্খ নদী থেকে বালু উত্তোলন করছে, যার প্রভাব পড়বে এই সেতুর উপর। কারণ এই আপনি জানেন এটি চায়নার একটি কোম্পানি এবং এক্সপেক্টর দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু এই কাজটি করছে। তারা আবার ট্রমা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানকে কিন্তু এই কাজের কার্যাদেশ দিয়েছে এবং তারা কিন্তু তাদের আশেপাশে যে বিভিন্ন ড্রেজার বা বিভিন্নভাবে যে বালু উত্তোলন করা হচ্ছে সেই ক্ষেত্রে তারা কোনো বাধা দিচ্ছে না। এবং এই আমি যতটুকু জানি এই বালুগুলো তারা বিভিন্ন তাদের যে যে কনস্ট্রাকশন হচ্ছে বিভিন্ন কাজ হচ্ছে রেলওয়ের সেখানে নিয়ে সে বালুগুলো ব্যবহার করছে। অত সরকারিভাবে কিন্তু এরকম নদীর যে যেখানে ব্রিজ হয় সেই ব্রিজের পাশ থেকে কিন্তু বালু উত্তোলন করা একেবারে নিষিদ্ধ। 1 কিলোমিটার এলাকা থেকে কিন্তু বালু তোলা যায় না, সেক্ষেত্রে আমরা দেখলে একেবারে পাশে কিন্তু ঘেঁষে কিন্তু বালু উত্তোলন করা হচ্ছে। এবং বিভিন্ন সময় এলাকাবাসী আমাদেরকে অভিযোগ করেছেন এখানে তারা মানববন্ধন করেছে, হাজার হাজার মানুষ এসেছে, তারপরেও কিন্তু প্রশাসন কিছুটা হলে কয়েকবার অভিযান চালানোর পর আবার কিন্তু আগের মতো কিন্তু সেখানে বালু উত্তোলন করছে। এবং তারা বলছে আশেপাশে যে কৃষি জমিগুলো রয়েছে সেই কৃষি জমিগুলো থেকে কিন্তু তারা বালু উত্তোলন করছে, যার ফলে কিন্তু কৃষকরা চাষ করতে পারছেন না। এবং আশেপাশে যে ঘনবসতিগুলো রয়েছে সে ঘনবসতি এলাকাগুলো থেকে কিন্তু বালু উত্তোলনের কারণে বালু তুলে নেওয়ার কারণে কিন্তু সে বসতিতে তারা সমস্যা হচ্ছে। তো এলাকাবাসী বারবার আন্দোলন করলে কিন্তু প্রশাসন কয়েকবার অভিযান চালালেও কিন্তু আবার কিন্তু ঠিক একইভাবে কিন্তু এখানে বালু উত্তোলন করছে। এই জন্য তারা আন্দোলন করছে, বিভিন্ন সংস্কৃতি সংগঠন সহ বিভিন্ন এলাকার মানুষ তারা বিভিন্ন আন্দোলন করছে এবং তারা বলছেন যে এই শঙ্খ নদীকে রক্ষা করতে হলে, শঙ্খ নদী ভাঙ্গন রোধ করতে হলে এই বালু তোলাটা বন্ধ করতে হবে। তো সাবিত, এই ছিল আমার কাছে চট্টগ্রামের শঙ্খ নদী পার থেকে সর্বশেষ তথ্য বালু তোলার। বিক্রি বাড়াতে বাণিজ্য মেলায় চলছে অফারের ছড়াছড়ি। ক্রেতাদের অভিযোগ, পণ্য ব্র্যান্ডিংয়ে বড় প্রতিষ্ঠানগুলো এমন ছাড় দিলেও নন ব্র্যান্ডের দোকানগুলো অফারের আড়ালে প্রতারণা করছে। মূল্য ছাড়ের ঘোষণা দিয়ে অনেক ক্ষেত্রে বাজার দরের চেয়েও বেশি দাম নিচ্ছে খুচরা দোকানগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শৌলি। বাণিজ্য মেলায় ঢুকলেই প্রায় প্রতিটি স্টলেই চোখে পড়বে মূল্যছাড়, উপহার ও লোভনীয় অফার দেওয়া নানা চটকদার বিজ্ঞাপন ও ব্যানার। নিজেদের পণ্য ব্র্যান্ডিংয়ে বাণিজ্য মেলাকে একটি বড় প্ল্যাটফর্ম মনে করে দেশীয় বিভিন্ন ব্র্যান্ড, তাই বাজার ধরতে অনেক প্রতিষ্ঠান মেলায় নিয়ে আসে নতুন পণ্য। ক্রেতা আকর্ষণে দেওয়া হয় মূল্যছাড় সহ নানা অফার, তবে অফারের ছড়াছড়ি থাকলেও বিক্রি হচ্ছে না আগের মতো। সেলসের জন্য যেটা করে থাকি, প্রত্যেকটা প্রোডাক্টে ইন্ডিভিজুয়াল একটু ছাড় দিয়ে থাকি। যেমন টেলিভিশনে দিচ্ছি 12%, 10% বা 10%, ফ্রিজ কিনলে 500 টাকায় সর্বনিম্ন 500 থেকে সর্বোচ্চ 200% পর্যন্ত ছাড়। মেলা যে ডিসকাউন্ট চলতেছে আমাদের প্রোডাক্টের উপরে, যেরকম আশা করেছিলাম ওরকম আশানুরূপ সেল আমরা পাইনি। ক্রেতাদের অভিযোগ, একটি কিনলে 10টি ফ্রি, এমন অফারের আড়ালে অনেক প্রতিষ্ঠান নিম্নমানের পণ্য গুছিয়ে দিচ্ছে। একটা শোরুমে দেখে আসলাম যে মিয়াকো ওভেনের সাথে 10টা আইটেম ফ্রি দিচ্ছে, তো 10টা আইটেমের যে প্রাইস আসে ওই প্রাইস দিয়ে মিয়াকো 2টা কিনা যাবে। এখন কনফিউশনে পড়ে গেছে যে আসলে এটা কি অরিজিনাল মিয়াকো কিনা। একটা কিনলে একটা অফার দিচ্ছে, সব কোয়ালিটি কিন্তু আসলে সেম ইয়া হচ্ছে না, ওরা মেনটেন করে চলতেছে না। কিছু স্টলে নির্দিষ্ট দামে সব পণ্য বিক্রির ঘোষণা দিয়ে বাজার দরের চেয়ে বেশি দামে বিক্রি করছে বলেও জানান ক্রেতারা। এ ধরনের প্রতারণার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মেলায় আসা ব্র্যান্ডের প্রতিষ্ঠান। এদের থেকে এখানে অনেক কিছু দাম বাড়ছে, যেগুলো বাইরে অনেকগুলো প্রাইস আছে 99 টাকা করে, এখানে 150 টাকা। অনেকগুলো প্রোডাক্ট থাকে, কয়েকটা ডিসকাউন্ট দেখা যায়, আবার কতগুলো দেখা যাচ্ছে বাইরে আরও কমও পাওয়া যেতে পারে। ছোটো ছোটো যে স্টল নিয়ে বসছে ওখানে বাইরের প্রোডাক্ট বলে দেশি লোকাল প্রোডাক্ট দিয়ে দিচ্ছে বা প্রাইস বাইরের তুলনায় অনেক বেশি, এরকম কিছু কিছু ঝামেলা আছে। স্বাভাবিকভাবে কাস্টমারের একটা আস্থার জায়গা বা বিশ্বাসের জায়গাটা একটু নড়বড় হচ্ছে, এই জন্য তো আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। ক্রোকারিজ ও প্রসাধনী সামগ্রী সহ 13টি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিজিটাল মাধ্যমেও জমে উঠেছে ঢাকার 2 সিটি নির্বাচনের প্রচারণা। ভোটারদের নজর কাড়তে ব্যতিক্রমী উপায় বেছে নিচ্ছেন প্রার্থীরা। 19 বছর আগে পল্টনে সিপিবি সমাবেশে বোমা হামলায় 5 জনকে হত্যা মামলার রায় আজ। 12 আসামির সর্বোচ্চ সাজা প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। রাত হলেই আতঙ্কের নাম রাজধানীর বনানি, বাড্ডা, মিরপুর সহ বিভিন্ন এলাকার 5টি সড়ক। ধর্ষণ, ছিনতাই, মাদক সেবন নিয়মিত ঘটনা, নেই নজরদারি। এবং প্রবল তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা, নর্থ ডাকোটা সহ মধ্য পশ্চিমাঞ্চলের জনজীবন। কানাডায় জরুরি সতর্কতা জারি,
বৈরী আবহাওয়ায় বিমান চলাচল ব্যাহত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময় অ্যাপ।